মকর, কুম্ভ এবং মীন রাশি এখন সাড়েসাথী চলছে। যারা এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য একটা টিপস আমি দেবো আজকে। এই সাড়েসাথীকে অনেকেই এই পিরিয়ডকে ভয় পান, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি আজকে কয়েকটা টিপস আপনাদের বলি, যেগুলো আপনারা মেনে চললে অনেক বেটার ফল পেতে পারেন। সেগুলো কী কী আপনাদের বলি, যারা বাবা মায়ের সাথে থাকেন তারা বাবা মাকে আন্তরিকতার সাথে সেবা করুন। সকালবেলায় উদিত সূর্যকে তাম্রপাত্রে জল দান করুন। বাড়িতে বা পাশে কারু পায়রা থাকলে সেই পায়রাকে দানা শস্য দেবেন। সারমেয় থাকলে পাড়াতে বা বাড়িতে তাদেরকে সকালে রুটি দিন। গৃহে যদি কোনো অতিথি আসে তাদের আন্তরিকতার সাথে আপ্যায়ন করুন, কখনো রুষ্ট হবেন না। বা তাদের প্রতি যদি কখনো মনে কোনো রকম নেগেটিভ কিছু থেকে থাকে বুঝতে দেবেন না, তাদেরকে খুব সম্মানের সাথে আতিথেয়তা করবেন বাড়িতে এলে। এবং আপনার বাড়িতে যদি কোনো ভিখারি আসে তাকে যেন বিমুখ করবেন না, ফিরিয়ে দেবেন না, কিছু না কিছু আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দান করবেন। আপনার বাড়িতে হয়তো কাজের লোক আছে, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করুন, সুন্দরভাবে ব্যবহার করুন, তাদেরকে ভালোবাসা দিন। তারা যে কাজের লোক এই মানসিকতা নিয়ে তাদের সঙ্গে মিশবেন না, ভালো ব্যবহার করবেন। এই কটা টিপস আপনারা মেনে চলুন, দেখুন সাড়ে সাথীতেই আপনাদের ভাগ্য চমকাবে।